নমস্কার। নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সাথে আছি আমি সঞ্চিতা। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ইউনিক অটোমোবাইল, জেল রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন ভাতা বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে ধর্মনগর বিজেপি জেলা কার্যালয়ে মহিলা মোর্চার উদ্যোগে বৃহস্পতিবার এক সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। পাশাপাশি মিসেস নর্থ ইস্ট এবং মিসেস ত্রিপুরা সম্মানে ভূষিত ধর্মনগরের গর্ব বিচিন্তা পালিতকেও সংবর্ধনা জ্ঞাপন করা হয়। রাজ্যের অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের বেতন ভাতা প্রায় দ্বিগুণ বৃদ্ধি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মায়েদের কল্যাণে এই কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রিপুরায় মোট 991টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, 19,822 জন কর্মী ও হেল্পার রয়েছেন। তাদের সকলের বেতন ভাতা প্রায় দ্বিগুণ হওয়াতে তারা সরকারের সিদ্ধান্তে অত্যন্ত খুশি। তাই বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে মহিলা মোর্চার উদ্যোগে সকল আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা মিলিত হয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে একটি সভা সংগঠিত করা হয়। সভায় উপস্থিত ছিলেন মহিলা মোর্চার জেলা সভানেত্রী মলিনা দেবনাথ, মহিলা নেত্রী রূপালী অধিকারী, বিজেপি জেলা সভাপতি ভবতোষ দাস সহ অন্যান্যরা। এই সভায় মিসেস নর্থ ইস্ট এবং মিসেস ত্রিপুরা সম্মানে ভূষিত ধর্মনগরের গর্ব বিচিন্তা পালিতকেও সংবর্ধনা দেওয়া হয়। সভা শেষে একটি র্যালি করা হয়। আমাদের যে ধন্যবাদ র্যালি হচ্ছে, আসলে আমাদের কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের আশা দিদি এবং আমাদের অঙ্গনওয়াড়ি দিদি হেল্পারদের বেতন ভাতা বৃদ্ধি করেছেন, আর সেই বৃদ্ধির জন্য আজকে আমাদের দিদিরা আমাদের সঙ্গে মিলিত হয়েছেন, আমরাও মিলিত হয়েছি যে কেন্দ্রীয় প্রজেক্টে এত সুন্দর একটা, সবার আগে মায়েদের কথা ভেবেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, দিদিদের কথা ভেবেছেন, সেই জন্য আমরা প্রত্যেকে যে প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই আমাদের বিপ্লবদাকে। তার কারণ সবার প্রথম আমাদের বিপ্লবদা ওনাদেরকে ডেকেছিলেন যে আপনাদের কি সমস্যা আপনারা বলুন, ওনারা সেই কথাগুলি বলেছিলেন এবং বিপ্লবদা সেটা কেন্দ্রীয় সরকারের তরফে নিয়ে গেছেন এবং খুব তাড়াতাড়ি যেটা আমাদের পাশ করে এসছে যে আগামী মাস থেকে ওনারা যে বেতন আছে ওনাদের যে কেন্দ্রীয় প্রজেক্টে যেসব দিদিমণিরা 3,000 টাকা পেতেন সেটা ওনারা পাবেন 4,500 টাকা করে, আর যেসব দিদিমণিরা 2,250 টাকা পেতেন ওনারা পাবেন 3,500 টাকা করে, আর যে দিদি আমাদের 1,500 টাকা পেতেন উনি পাবেন 2,250 টাকা করে। এখানে মোটামুটি আমাদের 3,500-3,500 হবে অঙ্গনওয়াড়ি আশাকর্মীরা, পুরো নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে আসছে। গত 15 তারিখ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি 11 সেপ্টেম্বর ঘোষণা দেওয়ার পর আমাদের সারা ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা মণ্ডল ভিত্তিক আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে ধন্যবাদ র্যালির আয়োজন করা হয়েছিল। যেহেতু ধর্মনগর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, সেই কারণে আজকে আমাদের ধর্মনগর মণ্ডল এবং নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের যৌথ উদ্যোগে আজকে মোদীজিকে এই র্যালির মাধ্যমে আমরা অভিনন্দন জ্ঞাপন করছি। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। নির্মাণ শ্রমিক এবং ত্রিপুরা চা মজদুর সমিতির উদ্যোগে শ্রমিকদের বিভিন্ন স্বার্থ নিয়ে ঊনকোটি জেলা শ্রম কমিশনের কাছে এক ডেপুটেশন প্রদান করা হয়। এর নেতৃত্বে ছিলেন ট্রেড ইউনিয়নের নেতা জয়দীপ রায়। নির্মাণ শ্রমিক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটি এবং ত্রিপুরা সংগ্রামী চা মজদুর সমিতি কেন্দ্রীয় কমিটির তরফে শ্রমিকদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ঊনকোটি জেলা শ্রম কমিশনের কাছে এক ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন ট্রেড ইউনিয়নের নেতা জয়দীপ রায়। ডেপুটেশনের আগে দুটি সংগঠন মিছিল করে ঊনকোটি জেলা শ্রম আধিকারিকের কার্যালয়ে আসে। ত্রিপুরা সংগ্রামী চা মজদুর সমিতির দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ঊনকোটি জেলায় 4টি বন্ধ হয়ে যাওয়া চা বাগানগুলোকে ক্লোজড গার্ডেন হিসেবে ঘোষণা করা এবং চা শিল্পে শ্রমিকদের 20% হারে পূজা বোনাস দেওয়া। অপরদিকে নির্মাণ শ্রমিক সংগ্রাম সমিতির মূল দাবিগুলি হল নির্মাণ কল্যাণ পর্ষদের বোর্ড অবিলম্বে পুনর্গঠিত করে বিগত আর্থিক বছরের আবেদনকারী সমস্ত শ্রমিকদের বকেয়া প্রাপ্য প্রদান করতে হবে। আমরা ত্রিপুরা রাজ্য সংগ্রামী চা মজদুর সমিতি এবং নির্মাণ শ্রমিক সংগ্রাম সমিতির তরফ থেকে আজকে আমরা
লেবার অফিসারের মহোদয়ের কাছে আমরা স্মারকপত্র প্রদান করতে এসেছিলাম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন নির্মাণ শ্রমিক কল্যাণ পর্ষদের যে কাজকর্ম, এই কাজকর্ম দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে, স্থগিত হয়ে আছে। নির্মাণ শ্রমিকরা তাদের প্রাপ্য সুযোগ সুবিধাগুলি দীর্ঘদিন ধরে পাচ্ছেন না। এর জন্য আমরা শ্রম কমিশনারের কাছে লেবার অফিসারের মাধ্যমে আমরা স্মারকপত্র প্রদান করেছি, যাতে অবিলম্বে নির্মাণ শ্রমিকরা তাদের বকেয়া সমস্ত অর্থগুলি পান, তাদের যে স্টাইপেন্ড, এরপর পেনশন, এইগুলির যে বন্ধ হয়ে আছে এই বন্ধ অর্থগুলি তারা যাতে দ্রুত পান এবং বোর্ডটা পুনর্গঠন করা হয়, তার জন্য আমরা আজকে মিছিল সংগঠিত করেছি, বিক্ষোভ প্রদর্শন করেছি এবং আমরা স্মারকপত্র প্রদান করেছি। আগে পূর্বতন দপ্তরের আমাদের মন্ত্রী বোর্ডের চেয়ারম্যান ছিলেন, উনি মানে নতুন সরকার গঠনের পরে মন্ত্রী পদত্যাগ করে গেছেন। চেয়ারম্যান পদত্যাগ করে বোর্ড স্বাভাবিকভাবেই বোর্ডটা ভঙ্গ হয়ে যায়, বোর্ড থাকে না। আমাদের বিষয়টা তো আছে, আপনারা দপ্তরের কর্মচারী আছে, আমরা চাই যে আগের মতো বোর্ডের কাজকর্মটা যাই সুবিধা লাভ করেন, সেটা একটু সামান্য হলেও শ্রমিকদের হয়তো অনেক কাজে লাগে, আমরা নিয়মিতভাবে বোর্ডের সদর দপ্তর যেটা আছে আগরতলাতে সেখানে পাঠিয়ে দিয়েছি, তারাও মধ্যে পদক্ষেপ নেবেন যাতে আর্থিক সাহায্য প্রদান সেটা ব্যাংক অ্যাকাউন্টগুলোতে পৌঁছে যায়। কৈলাসর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বক্সনগর সরকারি হাসপাতালের বেহাল দশা, চিকিৎসা পরিষেবায় নেই কোনো সুষ্ঠু পরিকাঠামো, তাই এলাকাবাসী এবং হাসপাতালের কর্মীরা মিলে স্বাস্থ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন হাসপাতালের সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার জন্য। বক্সনগর বিধানসভার মধ্যে দুটি হাসপাতালে নেই পর্যাপ্ত পরিমাণ স্টাফ ডাক্তার, দীর্ঘদিন যাবৎ হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক পরিষেবা বন্ধ, হাসপাতালের অনিয়মিত কর্মীরা 7 মাস ধরে বেতন পাচ্ছেন না, নির্বাচনের পরও আজ পর্যন্ত সরকারি হাসপাতালটি পরিদর্শন করেননি এলাকার বিধায়ক শহীদ চৌধুরী। হাসপাতালের কর্মী সহ এলাকাবাসীরা মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আর্জি জানায় এই সমস্যা দ্রুত সমাধানের জন্য, পাশাপাশি কর্মীদের বেতন প্রদান এবং যে সকল পরিষেবা বন্ধ রয়েছে তা চালু করারও আবেদন জানান তারা। আমরা যে সুইপিং করতে গিয়ে আজকে 10 মাস যাবো, আমরা কোনো টাকা পাইছি না, আমাদের পরিবার চলতে খুব কষ্ট হইতেছে, বাচ্চাদের লেখাপড়াও বন্ধ করে দিয়েছি, আমরা টেনে পড়ে 2 বাচ্চা, তাদের লেখাপড়িও বন্ধ। এখন আমরা দোকানদারের কাছে গেলে আমরা দোকানদারা কি করো, কি চার কি করো, তোমরা এখন টাকা মানে আমরা কত বাকি দেব, খুব সমস্যা আছে। রাত্রে পোহাতেলে আমরা পূজা হইতেছে, কাপড় চুল অনেক কিছু আছে সমস্যা, আমরা এখন কি করি, এটার আমরা কোনো উপায় পাইছি না। বক্সনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। কৈলা শহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র সংঘর্ষ ও পরবর্তী পরিস্থিতি নিয়ে মতামত ব্যক্ত করলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দেবব্রত গোস্বামী। এ ধরনের ঘটনা অনভিপ্রেত এবং দুঃখজনক বলেও তিনি জানান। সম্প্রতি কৈলা শহরে ঘটে যাওয়া ছাত্র সংঘর্ষ ও পরবর্তী পরিস্থিতি নিয়ে মতামত ব্যক্ত করলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দেবব্রত গোস্বামী। রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম ঐতিহ্যবাহী মহাবিদ্যালয়ের এ ধরনের ঘটনা অনভিপ্রেত এবং দুঃখজনক। তিনি ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কাছে আবেদন রেখেছেন যাতে এই কলেজ আরো সুন্দরভাবে চালানো যায় তার চেষ্টা করা। ছাত্র সংঘর্ষ, বহিরাগত প্রবেশ ইত্যাদি ঘটনা আটকাতে আগামী দিনে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। আগামী 25 তারিখ পরীক্ষা, তাই সবাই যেন কলেজে আসে এবং পড়াশোনা চালিয়ে যায় তার আহ্বান রাখেন তিনি। আমি রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আমাদের এই কলেজ মানে সেকেন্ড ওল্ডেস্ট কলেজ ইন দ্য স্টেট, এই কলেজ সুনামের সাথে প্রতিষ্ঠিত
এই সমাজের বুকে। এই কলেজে বহু ছাত্রছাত্রী পড়ে, বিভিন্ন অঞ্চল দূর দূরান্ত থেকে এই ছাত্রছাত্রীরা এই কলেজে পড়তে আসে এবং তারা অধ্যাপকের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান। আমাদের এই কলেজের যারা শিক্ষক মণ্ডলী যারা রয়েছেন এবং এরা অত্যন্ত মানে সিনসিয়ার, ডেডিকেটেড, যতখানি যা দেওয়ার ততখানি দিয়ে ছাত্রছাত্রীদের উন্নতির জন্য তারা যথেষ্টভাবে তারা ঝাঁপিয়ে পড়েন। প্রতিদিন প্রতিনিয়ত ক্লাস হচ্ছে, প্রচুর ক্লাস এই কলেজে হয়। আমাদের ছাত্রছাত্রীদের কাছে আবেদন, আমাদের অভিভাবকদের কাছে আবেদন, আমাদের যারা ভালোবাসেন এই কলেজকে, যারা ভালোবাসেন, যারা ওয়েল উইশার, সবার কাছে আবেদন যাতে এই কলেজ আরও সুন্দরভাবে, সমৃদ্ধভাবে যাতে এগিয়ে যেতে পারে এবং এই কলেজের যে পঠন পাঠন যাতে দুর্বার গতিতে এগিয়ে যায় তার জন্য সবার কাছে আবেদন। এবং স্টুডেন্ট আসছে, ব্যাপক সংখ্যক স্টুডেন্টও আজকে এসছে কলেজে। আমরা গতকালও কলেজের অনুষ্ঠান ছিল, সেমিনার ছিল, সেগুলো আমরা সম্পাদন করেছি, খুব ভালোভাবে সম্পাদন করেছি এবং এইভাবেই আমাদের কলেজ মানে এগিয়ে চলছে। যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, অধ্যাপক অধ্যাপিকারা রয়েছেন, অফিস কর্মীরা রয়েছেন, তারা যার করণায় চেষ্টা করেন এই কলেজের অগ্রগতির জন্য। আর ছাত্রছাত্রীদের কথা কি বলবো, তারা অত্যন্ত মানে নিষ্ঠাবান তাদের অধ্যয়নের প্রতি এবং ডিসিপ্লিন হয়েছে তারা কাজ করার চেষ্টা করে। আমাদের আবেদন যাতে এই কলেজ আগামী দিনে আরও সমৃদ্ধ হয়, আরও দুর্বার গতিতে এগিয়ে যায় এবং এই রাজ্যের বুকে যাতে আরও সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়ে দিগ্বিদান্তি তার ছেলেমেয়েদের আলোর পথে ছড়িয়ে পড়ে, তার চেষ্টাই আমাদের থাকবে। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা কর্মীদের বেতন বৃদ্ধি হয় বৃহস্পতিবার কৈলাসহরে এক সুবিশাল মিছিল সংগঠিত করল অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরা। এই মিছিলে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ রাজ্য সরকারকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। কৈলাসহর ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা এবং আশা কর্মীদের বেতন ভাতা বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে শহরে এক বিশাল মিছিল করে কৈলাসহর মহকুমার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা এবং আশা কর্মীরা। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এক অঙ্গনওয়াড়ি কর্মী বলেন যে দীর্ঘদিন থেকে তাদের দাবি ছিল বেতন ভাতা বৃদ্ধির জন্য। পূর্বতন সরকার তাদের দাবির প্রতি কর্ণপাত করেনি, তবে বর্তমানে দাবি মতো বেতন ভাতা বৃদ্ধি না হলেও কিছুটা বৃদ্ধি পেয়েছে। তাছাড়া অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ও আশা কর্মীদের পূর্ণাঙ্গ পেনশন দেওয়ারও দাবি করা হয় এই মিছিলের মাধ্যমে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এবং আশাদের পক্ষ থেকে আমি বিশেষ বিশেষ অন্তরের অন্তঃস্থল থেকে আমি ওদের ওনাকে স্বাগত জানাচ্ছি এবং এই স্বাগতের জন্য এই যে বৃদ্ধি, এতে কিন্তু আমাদের ফেট ভরেনি। তবু আমি মনে করছি যে আমাদের মেয়েরা কিছু হলেও ওনার কাছ থেকে যে সান্ত্বনা পেয়েছে, এই সান্ত্বনাটাই আমাদের কাছে অনেক বড়। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আজকাল নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য এখানে ওখানে ঘোরাঘুরি করার সময় কোথায়? তাই চলে আসুন সম্পূর্ণ ডিপার্টমেন্টাল স্টোর দি বিগ মার্টে, যেখানে একই ছাদের তলায় আপনি পাবেন শিশু, পুরুষ ও মহিলাদের লেটেস্ট ডিজাইনের রেডিমেড পোশাক থেকে শুরু করে গ্রসারি, স্টেশনারি এবং কসমেটিক্স ইত্যাদির মতো সব ধরনের নিত্য প্রয়োজনীয় গৃহ সামগ্রীর বিশাল সম্ভার। আর প্রতিবার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই ধর্মনগরে এবার আপনাদের প্রত্যেক কেনাকাটার ঠিকানা হবে দি বিগ মার্ট, ICICI ব্যাংকের পাশে, DNB রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। অলঙ্কারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূর, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন,
পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানেই রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। ফিরে এলাম বিরতির পর। শুক্রবার প্রয়াত হলেন প্রদেশ কংগ্রেসের সহসভাপতি সুশীল রঞ্জন চৌধুরী। তার মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা সহ অন্যান্য নেতৃত্বরা। প্রয়াত হলেন প্রদেশ কংগ্রেসের সহসভাপতি সুশীল রঞ্জন চৌধুরী। তিনি কংগ্রেসের শ্রমিক সংগঠন এনআইটিইউসির প্রাক্তন সভাপতি ছিলেন। তার মৃত্যুতে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা গভীর শোক ব্যক্ত করেন। শুক্রবার সুশীল রঞ্জন চৌধুরীর মৃতদেহ আগরতলার কংগ্রেস ভবনের সামনে নিয়ে আসা হলে প্রদেশ সভাপতি সহ অন্যান্য কংগ্রেস নেতারা তাকে শেষ শ্রদ্ধা জানান। সুশীল রঞ্জন চৌধুরী উনি একজন জীবনে প্রথম ট্রেড ইউনিয়ন পলিটিক্সে রাজনীতিতে এসছেন। উনি আইএনটিসি প্রেসিডেন্ট ছিলেন ত্রিপুরা, বিভিন্ন শ্রমিক সংগঠনের উনি প্রতিষ্ঠাতাও ছিলেন এবং মিষ্টি কর্মচারীদের একটা সংগঠনও ছিল, জুট মিল, অনেক সংগঠন ওনার প্রতিষ্ঠা করেছিল। পরবর্তী সময়ে ওনাকে প্রদেশ কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট করা হয় এবং সদর জেলা কংগ্রেসের জেলা প্রেসিডেন্ট হিসাবেও উনি দক্ষতার সঙ্গে কাজ করে গেছেন এবং উনি অকৃতদার, উনি বিবাহ করেননি। ওনার মৃত্যুতে আমরা প্রদেশ কংগ্রেস এবং কংগ্রেস কর্মীরা খুবই দুঃখিত আমরা। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। শুক্রবার রাজধানীর উমাকান্ত স্কুলে অনুষ্ঠিত হয় রাজ্য কর্মচারী সংঘের দ্বিবার্ষিক সম্মেলন। এই সম্মেলনের উদ্বোধন করেন টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায়। ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের প্রথম দ্বিবার্ষিক সম্মেলন শুক্রবার আগরতলার উমাকান্ত ইংরেজি মাধ্যম স্কুলে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায়। রাজ্য সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব দেন তিনি। তিনি পূর্বতন বাম সরকারের সমালোচনা করেন। কর্মচারী সংঘের প্রোগ্রাম, আমি ওদের অতিথি হিসাবে উপস্থিত রয়েছি আর আমি এদের কাছে অনুরোধ করব, যেহেতু আমি ইন্ডাস্ট্রিয়ালস দপ্তরটা দেখছি, টিআইডিসি দেখছি, তো এদের একটা বড় ভূমিকা থাকে শিল্প স্থাপনে বা সহযোগিতায়। তো আমি অনুরোধ করব এদেরকে যেন ত্রিপুরার যে একটা নতুন দিশা এবং দশা শুরু হয়, অনেক আশা স্বপ্ন নিয়ে মানুষ এই ত্রিপুরার যে সরকার পরিবর্তন করেছে আর এটা একটা বিশাল বড় সেক্টর, যে সেক্টরের আজ কর্মচারী একত্রিত হয়েছে ইন্ডাস্ট্রিজ সেক্টরের, তো এদের কাছে অনুরোধ থাকবে যেন ত্রিপুরা রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে শিল্প একটা বড় ভূমিকা রাখবে এবং এটাতে যেন এরা সহযোগিতা করে, এটাই আমার আজকের বক্তব্য থাকবে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ভারত বন্ধের দিনে কিছু কর্মচারীকে কর্মক্ষেত্রে অনুপস্থিতির কারণে ডাইস নন করায় সরকারি নির্দেশের সমালোচনা করেছে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানান সংগঠনের নেতৃত্বরা। গত 10 সেপ্টেম্বর ভারত বন্ধের দিনে কিছু কর্মচারীদের কর্মক্ষেত্রে অনুপস্থিতির কারণে ডাইস নন করার সরকারি নির্দেশের সমালোচনা করেছে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি। আগরতলা শিক্ষক ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন বল ও সভাপতি সুকান্ত ব্যানার্জি এই অভিযোগ করেন। বাম ও গণতান্ত্রিক আন্দোলনে নেতা কর্মীদের পরিবারের সদস্যদের দূরে বদলি করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন। সংগঠনের পক্ষ থেকে টেটের মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের নিয়মিত বেতন ক্রম প্রদানের দাবি করা হয়েছে। শিক্ষক সমিতি এসবি রোডের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সংগঠনের যে বক্তব্য, এই বক্তব্য রাজ্যের শিক্ষক কর্মচারী তথা আমাদের রাজ্যের মাননীয় সরকার এবং যারা সাধারণ মানুষ তাদের কাছে আপনাদের মিডিয়ার মাধ্যমে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আমরা আজকে এই সাংবাদিক সম্মেলন ডেকেছি। ইতিমধ্যেই আপনারা হয়তো অবগত হয়েছেন যে গত 10 সেপ্টেম্বর আমরা দেখেছিলাম যে কিছু রাজনৈতিক দল ভারত বন্ধ ডেকেছিল। তো শিক্ষক কর্মচারীরা সাধারণত এই ধরনের কোনো রাজনৈতিক দলের ডাকা বন্ধকে সমর্থন বা বিরোধিতা করে না। আমরা লক্ষ্য করি যে সমস্ত শিক্ষক কর্মচারীরা এরকম বন্ধের দিনে চেষ্টা করেন তাদের কর্মস্থলে পৌঁছার জন্য,
এবারও তার কোনো ব্যতিক্রম ছিল না। কিন্তু যেহেতু যানবাহনের অভাব ছিল, আমরা দেখেছি যানবাহন চলাচল করেনি, ফলে যারা একটু দূর দূরান্ত থেকে তাদের কর্মস্থলে যাওয়ার কথা তারা যেতে পারেননি। এক্ষেত্রে আমরা মনে করি যে মানে সরকার বন্ধের বিরোধিতা করেছে, নিশ্চয়ই সরকারের দায়িত্ব ছিল যে পাবলিক যে ভেহিকলস এটা যাতে রেগুলার থাকে তার ব্যবস্থা করা, এবং যদি সরকারের উদ্দেশ্য হতো যে যে কোনো মূল্যে শিক্ষক কর্মচারীদেরকে অফিসে হাজির করতেই হবে, তাহলে বিকল্প যানবাহনের ব্যবস্থা করা দরকার ছিল। কিন্তু আমাদের রাজ্য সরকার সে কাজ না করে আমরা দেখলাম যে যারা যানবাহনের অভাবে তার কর্মস্থলে পৌঁছতে পারলেন না তাদেরকে ডাইসডাউন করে দিলেন। আমরা আপনাদেরকে দিয়েছি যে লিভ রুলসের সার্কুলার, যেটা আমরা দিয়েছি আপনাদের প্রত্যেকের কাছে, আপনারা দেখবেন এই রুলস অনুযায়ী আমরা দেখি যে কোনো প্রাকৃতিক বিপর্যয় কিংবা বন্ধের কারণে যদি যানবাহনের কোনো সমস্যা থাকে, অর্থাৎ যানবাহন না চলে, তাহলে শিক্ষক কর্মচারীদের ওই যে দিনটা, যেদিন তারা যানবাহনের কারণে উপস্থিত হতে পারলো না, তাদের ওই দিনটা স্পেশাল লিভ হিসেবে গ্র্যান্ট করা হয়। তাহলে আমাদের রাজ্যে গাড়ির অভাবে যারা পৌঁছতে পারলেন না, লিভ রুলস অনুযায়ী তাদেরকে স্পেশাল ক্যাজুয়াল লিভ না দিয়ে আমরা দেখলাম যে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলো, ডাইসডাউন করা হলো। ফলে এই বিষয়টা আমরা আমাদের রাজ্যের সরকারের নজরে নেওয়ার চেষ্টা করছি এবং এই সিদ্ধান্তের বিরোধিতা করছি আমরা, এবং আমরা দাবি জানাচ্ছি জোরালোভাবে যে লিভ রুলস অনুযায়ী সারা দেশের শিক্ষক কর্মচারীদের সাথে আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারীদেরও যে ন্যায্য অধিকার রয়েছে সেই অধিকার যাতে প্রদান করা হয়। এবং আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারীরা বিগত অনেক বছরে অনেক বন্ধ আমরা দেখেছি, আপনারা তো সাক্ষী, কিন্তু এই ধরনের ঘটনা কোনো সরকার করেছে আমাদের জানা নেই। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। জাতীয় সড়কে দুষ্কৃতীদের হামলায় নিহত একটি গাড়ির সহচালক, আহত চালক, ঘটনা আম্বাসা থানাধীন বেতছড়া জাতীয় সড়কে। আজ সকাল আনুমানিক 8টা নাগাদ আম্বাসা থানাধীন বেতছড়া এলাকায় জাতীয় সড়কের পাশে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল গভীর রাতে আগরতলা থেকে আসা টায়ার বোঝাই গাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায়। কোনো প্রকারে চালক সঞ্জয় চাকমা নিজেকে বাঁচিয়ে পালাতে সক্ষম হয়, কিন্তু গাড়িতে থাকা সঞ্জিত সিনহাকে খুন করে পালিয়ে যায় দুষ্কৃতীরা, এমনটাই বক্তব্য গাড়ির চালকের। সে আরও জানায়, হামলাকারীরা মারুতি ভ্যান গাড়ি দিয়ে এসেছিল। রাতে খবর পৌঁছয় থানায়, কিন্তু পুলিশ আসেনি। সরকারে ঘটনাস্থলে যায়, শুরু হয় তদন্ত, আনা হয় ডগ স্কোয়াড, তবে কোনো প্রকার ক্লু পাওয়া যায়নি। অবশেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে আম্বাসা থানার ওসি হিমাদ্রি সরকার বিস্তারিত জানান। জানা যায়, নিহত ব্যক্তির বাড়ি কৈলা শহরে এবং আহত গাড়ির চালকের বাড়ি লংতরাই ভেলির ময়নামা এলাকায়। হ্যাঁ, আমরা দুজন এক লোকে আসলাম স্যার। আমি গাড়ির কি গাড়ি দিয়া 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 হ্যাঁ রে গাড়ি দেড়টা পনেরো দুটোর সময় একটা টাটা ডিআই গাড়ি আগরতলার দিক থেকে আম্বাসা হয়ে যাইতে আসলো, ন্যাশনাল হাইওয়েতে। তো আজকে সকালবেলার তার ড্রাইভারের কাছ থেকে শুনলাম এখানে নাকি কিছু একটা মারুতি ভ্যান দিয়ে, একটা আননোন মারুতি ভ্যান দিয়ে তাদের গাড়িটার ওভারটেক করছে। সেটা ড্রাইভাররা মারধর করছে এবং তারা পালাই চলেছিল, ড্রাইভাররাও মারছে। ড্রাইভারের সঙ্গে যে একটা মেকানিক ছিল তারে খুঁজে পাওয়া যেত। আজকে সকালবেলা তার ডেড বডি পাওয়া গেছে এখানে রাস্তার পাশে। কী নাম? তার নামটা হইতেছে সঞ্জিত সিনহা, কৈলা শহর বাড়ি। এরপরে আমরা একটা মার্ডার কেস রেজিস্টার করতেছি এবং তদন্ত করছি।
আমাশা প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।